দিদি, তুমি ইউটিউবে কেন এলে? ভিডিও বানানোর মোটিভেশন কি করে পাই? কোন অ্যাপ দিয়ে এডিট করি? ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করব? চ্যানেল ফ্রিজ হয়ে গেছে, কি করব? শর্টসে ভিউ আসছে না, কি করব? ব্র্যান্ডের থেকে কোলাবোরেশন কিভাবে পাব? কমেন্ট ভিজিবল হয়ে গেলে কি করতে হয়? কোন ফোনে ভিডিও শ্যুট করি? মাই ইউটিউব জার্নি। হ্যালো 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 এভরিওয়ান, আমি সুকন্যা অ্যান্ড ইউ আর ওয়াচিং চশমিশ ওয়াও সুকন্যা। অ্যাকচুয়ালি না, চশমাটা পরার কারণ আছে, একটু পাওয়ার বেড়েছে, মাথার একটু ব্যথা শুরু হয়েছে এই কারণে। আমি একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে তোমরা তোমাদের যাবতীয় প্রশ্ন আমাকে করেছিলে, অনেক কমেন্ট করেছিলে, সবগুলো আজকে আমি পড়ব। সবাই হাতে সময় নিয়ে ঝালমুড়ি মাখিয়ে মুড়ি খেতে খেতে আজকে ভিডিওটা দেখা স্টার্ট করো, কারণ আজকে ভিডিওটা অনেকটা বড় হতে চলেছে। কারণ আমি প্রত্যেকের প্রশ্ন নিয়েছি, প্রত্যেকের নাম ধরে ধরে আমি তাদের উত্তর দেব। সো চলো উইদাউট এনি ফার্দার ডিলে এখন ভিডিওটাকে স্টার্ট করি। ওয়েট, ভিডিও তো স্টার্ট করবো, বাট তোমরা কি করছো বলো তো? তোমরা ভিডিও দেখছো আর লাইক করছো না, এটা কিন্তু একদম ঠিক নয়। আজকের ভিডিওতে 300টা লাইকের টার্গেট রয়েছে, সো প্লিজ 300টা লাইক করে দিও। ভিডিওটা ভালো লাগলে, আর এটা ভালো লাগার মতনই ভিডিও, তোমাদের অনেক হেল্প হতে চলেছে এই ভিডিওটার থ্রুতে। অনেক প্রশ্নের উত্তর তোমরা জানতে পারবে, অনেক না জানা জিনিস জানতে পারবে। সো আজকের ভিডিও টার্গেট হচ্ছে 300টা লাইক, প্লিজ লাইকটা করে দিও। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এখনও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও। একটা জায়গায় বসে পড়েছি আর বাইরে দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ, এই জায়গাটা একটু ছায়া ছাদের মধ্যে। তো চলো এখন তোমাদের প্রশ্ন নেওয়া স্টার্ট করি। আমি অ্যাকচুয়ালি এক মাস আগে, সত্যি অনেকটাই লেট হয়ে গেলো, এক মাস আগে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে তোমাদের থেকে দু একটা করে খুচুর খুচুর প্রশ্ন আসতেই থাকে। তো তোমরা এই কমিউনিটি পোস্টে তোমাদের প্রশ্নগুলো করে নাও, আমি একেবারে যাতে তোমাদেরকে রিপ্লাইটা করতে পারি। তো সেইখান থেকে প্রায় 50টা মতো প্রশ্ন প্লাস আরেক দিনও আমি পোস্ট করেছিলাম, সেখান থেকেও অনেক অনেক প্রশ্ন এসেছে, প্রায় 100টার কাছাকাছি। তো সবটা মিলিয়ে একটা শর্ট করে সবার যেটা কমন প্রশ্ন সেগুলো নিয়ে একটা বেশ বড় ভিডিও হতে চলেছে। তাই তোমাদেরকে বললাম হাতে সময় নিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করো, আমি একদম যেগুলো সোজা সোজা প্রশ্ন সেগুলোতে আসছি, ঠিক আছে? উইন্দ্রিলা চ্যাটার্জির রূপ, ওর আমি জানি না পেজ না ওর নাম প্রোফাইলের, ও লিখেছে, ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি এডিটিং অ্যাপ ফর বোথ ল্যাপটপ অ্যান্ড মোবাইল। দেখো সত্যি কথা বলতে আমার ল্যাপটপ আছে, যেটা থেকে আমি জাস্ট এসিও ভিডিও, এসিও বা ভিডিওর কোনো ট্যাগ রিসার্চ এগুলোর জন্য কাজে লাগে, আদারওয়াইজ ল্যাপটপ থেকে আমি এডিট করি না। স্টার্টিং থেকে আমার ফোনে আদার চলে এসে আমি ফোনেতেই এডিট করি, ফোনেই ক্যাপচার করি, ফোনেই এডিট করি। সো আমি এখন প্রথমে আমি কাইন্ড মাস্টারের সাবস্ক্রিপশন নিয়েছিলাম, তখন টাকাটা কম লাগতো, এখন প্রায় 11,000 না 10,000 টাকা সাবস্ক্রিপশন ফিজ, যেটা আমার পক্ষে বিয়ার করা পসিবল নয়। তো আমার একটা কাইন্ড মাস্টারের ক্র্যাক ভার্সন আছে যেটা আমার একটা বন্ধু আমাকে দিয়েছিল, প্লাস আমি ইনশর্টে মেনলি আমার ভিডিও এডিট করি। এই গেল তোমার প্রশ্ন। জিনি লিখেছে, হাই, আমার খুব কাছের একটা মানুষের ইউটিউব চ্যানেল আছে এডুকেশন রিলেটেড, প্রায় 6-7 মাস মতো হলো কিন্তু সেভাবে গ্রো করছে না। তাই আমার প্রশ্ন, এডিটিং নিয়ে কিভাবে এডিটিংগুলো আরও বেটার করা যায়, বা এই ট্যাগ লাগানোর বিষয়গুলো যদি তোমার এক্সপিরিয়েন্স থাকে একটু হেল্প করতে। দেখো প্রথম কথা, আমার চ্যানেলটা তো এডুকেশন রিলেটেড নয়, তো এডুকেশন ওকে বলো যে এডুকেশনাল রিলেটেড বা এডুকেশনাল চ্যানেলগুলো কীভাবে কী অ্যাপ্লাই করে সেটা আরও ভালোভাবে অবজার্ভ করতে। জানো তো ইউটিউবে অবজারভেশনটা খুব কাজে দেয়। আমি যে টপিকের ওপর ভিডিও বানাচ্ছি সেই ভিডিওটা আমি যখন ইউটিউবে সার্চ করব, লাইক সাপোজ ধরো আমি লিখলাম চিকেন বিরিয়ানি, জাস্ট যখন চিকেন বিরিয়ানি আমি লিখলাম, তখন ওই চিকেন বিরিয়ানি নিয়েই পরপর কীরকম কীরকম সার্চ হয়, লোকে কীরকম কীরকম সার্চ করে সেটার একটা ওভারঅল চলে আসে, সাজেশন চলে আসে। তো সেই রকমভাবেই তোমার যে বন্ধু বা যেই হোক কাছের মানুষ, সে এডুকেশন রিলেটেড যেহেতু ভিডিও বানায়, তো সে যে টপিকটার ওপর ভিডিও বানাচ্ছে সেটা যখন সে সার্চ করবে, তখন ওই নিচে কিন্তু আনুষঙ্গিক যে সার্চগুলো থাকে সে বড় বড় ট্যাগগুলো সেগুলো চলে আসে। এই গেল 1 নম্বর, এইগুলো সে তার ডেসক্রিপশানে অ্যাড করতে পারে, সে তার ট্যাগে অ্যাড করতে পারে। আর ট্যাগ যেটা বলছো, যে ট্যাগের জন্য টিউব বাডি একটা এক্সটেনশন আছে, টিউব বাডি যেটা আমি ইউজ করি, ফ্রি ভার্সন ইউজ করি, কোনো রকম টাকা ফাঁকা লাগে না। টিউব বাডি এক্সটেনশন কীভাবে করতে হয় এগুলো তোমরা টেক রিলেটেড চ্যানেলে খুব ভালোভাবে ধরে ধরে বুঝিয়ে দেওয়া হয়েছে। দেখো এত কিছু যদি আমি এখন ডিটেলে তোমাদের বলতে চাই যে কীভাবে টিউব বাডি এক্সটেনশন আনতে হয়, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে তোমাদের বলে আছি টিউব বাডি এক্সটেনশনটা কিন্তু ট্যাগ সার্চ করতে খুব কাজে দেয়, প্লাস টিউব বাডি যদি তোমার থাকে তাহলে অন্যরা সেই তাদের ভিডিওতে কি ট্যাগ দিচ্ছে সেই সম্পর্কে তুমি সেই ট্যাগটা দেখতে পাবে, ফলে ওই ট্যাগ সম্পর্কে তোমার একটা আইডিয়া হয়ে যায়।
তাই আমি যখনই ভিডিও বানাই যে টপিক সম্পর্কে বানাই সেটা নিয়ে আমি টিউব বডিতে রিসার্চ করে নিই যে কি ট্যাগ রয়েছে। তো এইভাবে তোমরা ট্যাগ পেতে পারো। আর যেটা বললাম যে ইউটিউবে কিন্তু অবজারভেশনের মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারো যে সে এই ভিডিওতে কি অ্যাপ্লাই করছে, সে ডেসক্রিপশনটা কিভাবে লিখছে, সে কতটা প্রফেশনাল ওয়েতে ভিডিওটা প্রেজেন্ট করছে। এগুলো যদি একটু অবজার্ভ করো তাহলে আই থিঙ্ক তোমার হেল্প হবে, তোমার কাছের মানুষকে বলে দিও। আচ্ছা, পুরো নীল পড়ে আছে এটা কোনো প্রশ্ন নয়। এম টু পি এম, আচ্ছা এম টু পি এম বলে প্রোফাইল নেমটা আছে, দিয়েছে হাই দিদি, আমি শর্টস আপলোড করলেই অটোমেটিক কমেন্টস ডিসেবল হয়ে যায় আর কোনো ভিউজ হয় না, স্পেশালি নিজের ভয়েস অর নিজের ফেস শর্টে ফেস শর্টসে আপলোড করলেই প্রবলেমটা বেশি হচ্ছে, আমি খুব ডিপ্রেসড হয়ে যাচ্ছি, প্লিজ একটু হেল্প করো, মাচ লাভ। দেখো, এইটা না সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, তবে আমি শুনেছি যে ইউটিউবের কিছু গাইডলাইন্স রয়েছে, তো তুমি সেই গাইডলাইন্সগুলো একটু পড়ে নেওয়ার চেষ্টা করো। আমার রিসেন্ট একটা ভিডিওতে এটা হয়েছে, ফার্স্ট টাইম হয়েছে, ওটাই ফার্স্ট আমার ভিডিও, যেখানে আমার বোন অনেক ছোট, টুতে পড়ে, বাট ওর একটু ডেভেলপ চেহারা, সো ও খালি গায়ে ছিল, দ্যাটস ওয়াই আমি যতটা সার্চ করে বুঝলাম, রিসার্চ করে বুঝলাম, যেহেতু ও বাচ্চা ছিল আর ওর ড্রেস আপ করা ছিল না, দ্যাটস ওয়াই আমার কমেন্ট সেকশনটা ডিসেবল হয়ে গেছে। তো এই ধরনের না ইউটিউবের কিছু ছোট ছোট গাইডলাইন্স রয়েছে যেগুলো মেনটেন করলে পারে, না করলে পারে ওরা কমেন্ট সেকশনটা ডিসেবল করে দেয় এবং রিচটাকেও অটোমেটিক কমিয়ে দেয়। তো তুমি দেখো যে তোমার ওই ভিডিওটাতে কোনো রকম হার্মফুল কিছু দেখানো হচ্ছে নাকি, কোনো রকম ভায়োলেন্ট টাইপের কিছু, ভায়োলেন্স আছে এরম টাইপের কিছু দেখানো হচ্ছে কি না। ভিডিও যখন তুমি আপলোড করো তখন দুটো অপশান থাকে যে ইজ ইট মানে ফর অল, আর মানে এটা বাচ্চাদের জন্য নয় নাকি এটা বাচ্চাদের জন্য। যেগুলো বাচ্চাদের জন্য ভিডিও হয় সেগুলো কমেন্ট সেকশন ডিসেবল করে দেয়, সেগুলো রিচ কমিয়ে দেওয়া, সেগুলো সব কান্ট্রিতে যায় না, তো এরকম অনেক প্রবলেম হয় বাচ্চাদেরকে নিয়ে ভিডিও করলে বেসিক্যালি। তো যে চেষ্টা করবে এই ধরনের ভিডিও না করার, আর তোমার চ্যানেলটা কি ক্যাটাগরি তুমি লেখোনি, যদি লিখতে তাহলে আরও ভালো হতো, বাট আমার মনে হয় তুমি এই ব্যাপারগুলোর প্রতি একটু কেয়ারফুল হও, গাইডলাইন্সটা প্রপারলি পড়ো যে কী দেখানো যাবে কী দেখানো যাবে না, এগুলো কিন্তু ইউটিউবে খুব ভালোভাবে মেনশন করা থাকে, তো এগুলো একটু পড়ে যদি সেটা বুঝে শুনে মানে ভিডিও বানাও, আই গেস তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। ইতি কথার গল্প লিখেছে, আমিও একটা ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু কনস্ট্যান্ট এফোর্ট দিতে কী কী মোটিভেশন তুমি পেয়েছো আর কন্টেন্ট সেট কীভাবে করতে হয়, খুব ভাইটাল একটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে মোটিভেশনটা না বাইরে থেকে আসে না, মোটিভেশনটা নিজের থেকে আনতে হয়, এবং স্টার্টিংয়ে আমাদের ভিউজ প্রচুর কম আসে, অ্যাপ্রিসিয়েশন হয় না, হয়তো আমার মনে হচ্ছে আমি খুব ভালো ভিডিও বানাচ্ছি তাও আমার অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছি না আমি, তো সেই সমস্ত ক্ষেত্রে ডিমোটিভেটেড হলে মানা যায়, কিন্তু তুমি নিজেই স্বীকার করে নিয়েছো যে তুমি কনসিস্টেন্ট নও, এটা কিন্তু খুব ভুল জিনিস যে তুমি কনসিস্টেন্ট নও অথচ তুমি আশা করছো ইউটিউব তোমার ভিডিওটা প্রমোট করবে, এটা খুব ভুল একটা ধারণা। কারণ আজকাল এত কম্পিটিশন বেড়ে গেছে সমস্ত ক্ষেত্রের মতো, ইউটিউবেও আজকাল প্রচুর কম্পিটিশন, ঘরে ঘরে ইউটিউবার বলতে গেলে, রাইট? তো ইউটিউবও খুব কনফিউজ যে কাকে প্রমোট করবে কাকে করবে না। তো ইউটিউব যদি দেখে যে একটা মানুষ রোজ ভিডিও আপলোড করছে, রোজ সে একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করছে, টাইম মেনটেন ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট, টাইমটা মেনটেন করার চেষ্টা করো, যারা নতুন ভিডিও স্টার্ট করছো প্রথমে টাইম নিয়ে এক্সপেরিমেন্ট করো, প্রত্যেকটা সময় দাও, সকালে 10টার আগে একটু রিচটা সব চ্যানেলেরই মোটামুটি ডাউনই থাকে আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর ওদিকে রাত্রি 10টার পর, সো এই সকাল 10টার পর থেকে রাত্রি 10টার আগে অবধি দুপুর টাইমটা, বিকেল টাইমটা, সন্ধ্যের টাইমটা তোমরা আপলোড করে করে দেখো যে তোমার জনতা, তোমার অডিয়েন্স কোন সময় সেটা বেশি দেখছে, তো সেই অনুযায়ী একটা টাইম ফিক্সড করে নাও যেটাতে তুমি ভিডিও দেওয়া স্টার্ট করো। তো এইটার ইউটিউবের কাছে একটা ভালো পজিটিভ বার্তা যায় যে এটা কনসিস্টেন্ট, এম এটা রেগুলার, এম এটা ডেডিকেটেড, তখন ইউটিউবও কিন্তু তোমার, আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এটা আমার সাথে হয়েছে, তখন ইউটিউবও তোমার চ্যানেলটাকে ধীরে ধীরে প্রমোট করতে থাকে, কিন্তু সেটার জন্য একটু সময় লাগে আর সেই সময়টা ইউটিউবকে দিতে হবে। তো যদি কনসিস্টেন্ট হও তাহলে নিজের ভেতর থেকে মোটিভেশন আসবে, তুমি যদি কাজটা ভালোবেসে করো না নিজের মন থেকে তখন মনে হবে যে না আরেকটু এফোর্ট দিই, আরেকটু এফোর্ট দিই, আর যদি একটা ভিডিও বাই চান্স ক্লিক করে যায় সেই মোটিভেশনটি মারাত্মক।
তো আমি তোমাদেরকে বারবার বলি বারবার বলি যে আমার এইটাই প্রথম চ্যানেল, একটাই চ্যানেল। আমি কোনো রকম অধৈর্য হয়ে গিয়ে চ্যানেল বন্ধ করে দিইনি, কেন ভিউজ আসছে না বলে ভিডিও বানানো বন্ধ করে দিইনি। আমি রেগুলার রোজ সেম এফোর্ট দিয়েছি, বরং তখন আমি অনেক বেশি এফোর্ট দিতাম, আরও বেশি এফোর্ট দিতাম, রোদের মধ্যে গিয়ে ভিডিও করা, মানে যা নয় তাই করেছি। তো এই জন্য আমার মনে হয় যে যদি কাজটার প্রতি ভালোবাসা থাকে, সেটা যে কাজ হোক, সেটা পড়াশুনো হোক, তুমি যে চাকরিতে আছো সেই চাকরিটা হোক, আর ইউটিউবের ক্ষেত্রে আরও বেশি, কারণ ইউটিউবে কোনো মাস গেলে ফিক্সড ইনকাম নেই, আর ইনকামটা জেনারেট হতে হতেও এক বছরের ওপর লেগে যায়। আমি তো এক বছরের অনেকটা ওপরে গিয়ে প্রায় 14-15 মাস পর বোধহয় আমি আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো ইউটিউবকে তোমাকে প্রথমে সময় ইনভেস্ট করতে হবে, প্যাশন ইনভেস্ট করতে হবে, ভালোবাসা ইনভেস্ট করতে হবে। আমার ফোনটা খুব কাঁপছে, কারণ ঘন কালো হয়ে মেঘ করে এসেছে, যখন তখন বৃষ্টি নামবে, আই ডোন্ট নো কতক্ষণ এখানে বসে ভিডিওটা করতে পারবো। তো এইগুলো দিলে পারে তুমি তখন নিজের ভেতর থেকে একটা মোটিভেশন পাবে। তুমি যদি ভিডিওটাকে ঠিকঠাক করে প্রপারলি বানাও, তাহলে একটা না একটা অডিয়েন্সও তোমাকে বলবে যে বা ভিডিওটা তো তুমি খুব ভালো করেছো, সেইটাই তোমার কাছে একটা মারাত্মক মোটিভেশনে কাজ করবে। ক্যান ইউ প্লিজ সাজেস্ট মি আ গুড রিং লাইট ওয়েন্ডিলা চ্যাটার্জি। আমি যে রিং লাইটটা ইউজ করি সেটা অ্যামাজন থেকে আনারও, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। এটা হচ্ছে ডিজিটেকের একটা রিং লাইট, অনেক দিন সার্ভিস দিচ্ছে, আমি যা উটকুটে মেয়ে, আমার কাছে 2 বছর আছে, মানে ইটস রিয়েলি গুড। লাইকটা করো যারা এখনও লাইক করোনি। অন্বেষাজ অন্বেষাজ হাব লিখেছে, দি তুমি YT ভিডিওগুলো কোন অ্যাপ থেকে এডিট করো? আমি আবার বললাম যে আমি এখন ইনশর্ট, কাইনমাস্টার, VN এই তিনটে থেকে এক্সপেরিমেন্ট করতে হবে, মেনলি আমি করি ইনশর্ট থেকে। প্লিজ বলো, আর তোমার চ্যানেল এত তাড়াতাড়ি গ্রো করছে, তোমার কেমন লাগছে? এটা খুবই একটা ইমোশনগুলো তো প্রকাশ করা যায় না, ইমোশন ফিলিংসগুলো ভাষায় প্রকাশ করা যায় না, তবে আমাকে ইউটিউব প্রচুর কিছু শিখিয়েছে কীভাবে ধৈর্য ধরতে হয়। আমার মতো একটা অধৈর্য মানুষ, প্রচণ্ড অধৈর্য, আমি মানে আমি সুষ্ঠুভাবে এক জায়গায় বসতেই পারি না, এতটাই অধৈর্য। তো সেইখানে এই মানুষটা কোনো রকম সাকসেস ছাড়া, মানে প্রথম 1 বছর বলতে পারো কোনো রকম সেরকম সাকসেস আমার ছিল না। 1 বছরে আমার ওই টেনে টুনে যে ক্রাইটেরিয়াটা থাকে মনিটাইজেশনের, সেইটা আমার অন হয়েছিল ওই টেনে টুনে 1 বছরে। তো আমি এখানে এত বছর টিক মানে টিকে গেলাম কি করে আই ডোন্ট নো। এই কথাটা আমার মা খুব বলতো, বলে এখনো যে সয় সে রয়, তুমি যদি সহ্য করে যাও ভগবান তোমার সাথে ঠিক থাকবে, সেটা লাইফের ক্ষেত্রে হোক, প্রফেশনের ক্ষেত্রে হোক। তো অসম্ভব ভালো লাগছে, আমি ভাবতেও পারিনি যে চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করবে, কারণ আমার ওই প্রথম দিকের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, প্রচুর রিজেকশন, প্রচুর নেগলিজেন্সি, প্রচুর বাজে কথা, সাপোর্ট না পাওয়া প্রচুর ছিল। এখন আমি বলবো না যে সবাই খুব সাপোর্ট করে, বাট হ্যাঁ, যখন আমাকে লোকজন চিনতে পারে রাস্তাঘাটে বা আমার আশেপাশের মানুষগুলোকে আমার দ্বারা রেকগনাইজ করতে পারে, তারা যখন এসে জানায়, আমার মন থেকে যে কী প্রচণ্ড স্যাটিসফ্যাকশন হয়, আর মানে আই এম রিয়েলি টাচউড, মানে এখানে উড নেই, আমি যেখানে বসেছি এটা উডের, তো টাচউড, মানে আমি নিজেকে প্রচণ্ড লাকি মনে করি, ব্লেসড মনে করি যে আমি একটা তোমাদের মতো জেনুইন স্ট্রং অডিয়েন্স পেয়েছি। সো এই ফিলিংসটা বলে প্রকাশ করার মতো নয় যে আমার কেমন লাগছে, মানে খুব ভালো লাগছে, বাট হ্যাঁ আমি জানি যে এটাও চিরস্থায়ী নয়, নাথিং ইজ পার্মানেন্ট, এভরিথিং ইজ টেম্পোরারি। তো এই সময়টাও পার্মানেন্ট নয়, এখন আমি উড়ছি, মানে উড়েই যাব এটা নয়, এর পরে যে ধাক্কাটা খাবো সেটার জন্য আমি রেডি, আমি অলরেডি রেডি। মৃত্তিকা মান্না আছে, তোমার নাম মৃত্তিকা মান্না, মৃত্তিকা মান্না লিখেছে, হাই দিদি, আমার তোমাকে খুব ভালো লাগে, আমি প্রতিদিন তোমার ভিডিও দেখি, তবে আমার প্রশ্নটা হলো যে দিদি তুমি কোন অ্যাপ দিয়ে এডিট করো, আমি বলে দিয়েছি, তোমার এডিটটা আমার খুব ভালো লাগে, আমার প্রশ্নটার প্লিজ রিপ্লাই দিও। মৃত্তিকা, আমি তোমার প্রশ্নের উত্তর আশা করে দিয়ে দিয়েছি, আমি ইনশর্ট থেকে মেনলি এডিটটা করি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, আমার এডিটের প্রশংসা শুরু থেকেই আমি পেয়েছি, বলতে পারো এটা আমার একটা ভিশন। আর এডিটের যে ব্যাপারটা না, এটা কিছুটা মানে সবটা অ্যাপের মাধ্যমে হয় না, সবটা এগুলো অ্যাকচুয়ালি কিছুটা না ইনবিল্ট, মানে কোনখানে কোন জিনিসটা পুট করলে সেই জিনিসটা দেখতে ভাল লাগবে, একটু ক্যামেরা সেন্স থাকা, একটু ফ্রেমিং সেন্স থাকা, টাইমিং সেন্স থাকা যে কোনটার পরে কোনটা দেব, এটা না করলে না ব্লগগুলো খুব মনোটোনাস হয়ে যায় বলে আমি মনে করি। তাই আমার আমার মনে হয় যে আমার যদি তোমরা প্রথম দিকেরও ভিডিও দেখো, আমার মনে হয় তোমরা খুব বেশি মনোটোনাস ফিল করবে। তো তোমরা যদি আমার প্রথম দিককার ডেলি ব্লগও দেখো, একটা সিম্পল ডেলি ব্লগও দেখো, আই থিঙ্ক খুব বেশি অফেন্ডেড তোমরা হবে না, কারণ আমি আমার সবটা ঢেলে দিতাম ভিডিওগুলোতে আর কি, এখনও দিই। কি ভুলে গেছো তো যাদের আমি 300টা লাইকের টার্গেট দিয়েছি, তবে এখনো লাইক করোনি, ভেরি ব্যাড, প্লিজ লাইকটা করে দাও। দেবশ্রী মুখার্জি প্রশ্ন করেছে,
কিভাবে ভিডিও স্টার্ট করলে আর কোনো একটা স্ট্রাগল স্টোরি বা তোমার লাভ স্টোরি, লাভ স্টোরিটা বলার এটা জায়গা নয়, মানে আজকের ভিডিওটা লাভ স্টোরির জন্য নয়, আচ্ছা স্ট্রাগল স্টোরিটা আমি বলতে পারি। আর কিভাবে ভিডিও স্টার্ট করলে, ভিডিও স্টার্ট করে ইনিশিয়ালি আমার কোনো ইচ্ছে ছিল না বা আমি এই ফিল্ডে সত্যি মানে কখনো আসবে এটা আমি ভাবতে পারিনি। আমি পার্সোনালি প্রচন্ড শাই টাইপের, আমি খুব ইন্ট্রোভার্টেড, তো সেইখান থেকে এখানে আসাটা সত্যি খুব একটা মানে ইয়ে ছিল। বাট স্ট্রাগল বলতে দেখো আমার ফিনান্সিয়ালি কোনো রকম স্ট্রাগল হয়নি, সো মানে ট্রুথফুলি আমি বলছি আমি খুব ব্লেস যে আমি ফিনান্সিয়ালি সেই বাধাটা পাইনি, বাট মেন্টালি আমার মা একদম আমার এগেনস্টে ছিল। স্ট্রাগল বলতে দেখো প্রথম দিকে আমার, তোমরা জানো যে আমি অনেক শপে ভিডিও বানাই, শপ ভিজিট করি, ভিডিও বানাই, তো সেখানে আমি প্রচুর রিজেকশন পেয়েছি। প্রথম প্রথম আমি যখন দোকানে যেতাম আমাকে রীতিমতো চার্জ করা হতো যে তোমার আগের তোমার ভিডিও দেখাও, তোমার ইয়ে দেখাও, তো টাকা পয়সা তো কোনো ছেড়েই দাও, টাকা পয়সা তো কোনো বালাই নেই, টাকা পয়সা নিতামও না, মানে চাইবো কোন মুখে, চাওয়ারও আমার সাহস ছিল না, তো বিনা পয়সাতেই ভিডিও বানাতাম। কিন্তু তাতেও তাদের কাছ থেকে এত রকমের মানে একটা টাইম দিয়েছে, হয়তো ফোন করছি ফোন ধরছে না, তো আমি চলে গেছি অলরেডি বড় বাজারে, ফোন করছি ফোন ধরছে না, ফোন ধরলে বলছে আমি তো বেরিয়ে গেছি আপনি একটু পর আসুন, তো আমি ওখানেই দাঁড়িয়ে আছি ইয়ে করছি, একটু পর ফোন করছি বলছে আজকে হবে না। তো এই রোদে রোদে ভাবো গরমকালে রোদে রোদে বড় বাজার এরকমভাবে ঘুরে বেড়ানো, ইট ওয়াজ আ রিয়েলি আ স্ট্রাগল। বাট হ্যাঁ আমি বলবো না যে এটাও খুব বেশি কিছু, কারণ আমার থেকেও অনেক কষ্ট অনেকে করে, তো আমার কষ্টটাই একদম বেস্ট কষ্ট এরকম আমি বলবো না। প্রত্যেকের একটা নিজস্ব নিজস্ব কমফোর্ট জোন থাকে, তো মানে আমি নিজে একটা ইন্ট্রোভার্টেড মেয়ে, আমি খুব আতুপুতু করে বড় হয়েছি, সত্যি কথা বলতে কি আমি খুব আতুপুতু করে বড় হয়েছি। হ্যাঁ তো সেইখানে দাঁড়িয়ে আমি না রিজেকশন একদম নিতে পারি না, আমি প্রচণ্ড মানে ইমোশনালি কানেক্টেড হয়ে যাই, আমি প্রচণ্ড ইমোশনালও, এটাই আর কি যে আমাকে কেউ ইনসাল্ট করবে এটা আমি নিতে পারি না। তো সেইখানে দাঁড়িয়ে এই রিজেকশনগুলো আমি নিতে পারতাম না, আমি মেন্টালি প্রচুর ভেঙেছি, দ্যাট ওয়াজ মাই স্ট্রাগল। সত্যি কথা বলতে কি আমি কাউকে পাত্তা না দিয়ে আমার মতোই এগিয়ে গেছি, কারণ আমার একটা জিনিস খুব ছোট থেকেই আমি ভীষণ ডিটারমাইন্ড, আমি যে কাজটা শুরু করি সেটা শেষ না দেখে আমি ছাড়ি না, সেটা আমার পড়াশুনো হোক, আমি যে ফিল্ডে গেছি সেটার একটা স্টেপ অবধি আমি ওটাকে কমপ্লিট করে এসেছি। যখন ছবি আঁকতাম ফিফথ ইয়ার কমপ্লিট করেছি, গান করতাম গানেরও একটা ভালো ইয়ে কমপ্লিট করেছি, নাচেরও কমপ্লিট করা, কম্পিউটারেরও ডিগ্রি করা, বেসিক ডিপ্লোমা, তো আমি যেটা করেছি খুব মানে ডেডিকেটেডলি করেছি, প্যাশনেটলি করেছি। অ্যান্ড ইউটিউবটাও যত দিন আমি করতে চাইবো আমি ফুলটা ওটা দেবো, এই জন্য আমি ইউটিউবটাকেই ফুল টাইম প্রফেশন নিয়েছি, আমি আদার্স কোনো দিকে আমি মাল্টিটাস্কার নই, এটা আমার বলতে পারো একটা ড্রব্যাক যে আমি মাল্টিটাস্কার নই, আমি একসাথে হাজারটা কাজ করতে পারি না, যারা পারে তারা পারে, অনেকে চাকরির পাশাপাশি ইউটিউব করে, অনেকে পড়াশুনোর পাশাপাশি করে, বাট আমি পারি না, দ্যাটস ওয়াই আমি ফুল ডেডিকেটেডলি ইউটিউবটাকেই করছি। তো ভাবো যখন আমি আমার পুরো কেরিয়ারটাকে একটা জায়গায় সঁপে দিয়েছি আর সেই কেরিয়ারটা থেকে আমার কিছু মানে আসছে না, কিছুই আসছে না, না ভালোবাসা, না রেসপেক্ট, না টাকা পয়সা, তো সেইখানে দাঁড়িয়ে আমার মেন্টাল পরিস্থিতিটা কী সেটা আই গেস তোমরা একটু হলেও বুঝতে পারবে, বিশেষ করে যারা ইউটিউব স্টার্ট করেছো তারা বুঝতে পারবে। দোয়েল লিখেছে আমি নতুন ওয়াইটি চ্যানেল খুলেছি, শুধু শর্টস আপলোড করি কিন্তু 1 hours পর আর সেই মতো ভিউজ আসে না, এটা কেন হয়? এটাও খুব স্বাভাবিক, এটা যখন প্রথম প্রথম আমিও শর্টস আপলোড করা শুরু করেছিলাম দেখা গেল হুট করে 1.3K হয়ে গেল, তারপর আর বাড়ছে না, ওটা স্টপ হয়ে যায়। তো ইউটিউবের একটা রকম অ্যালগোরিদম থাকে, যখন ওটা তোমাকে বুস্ট করে দেয়, বুস্ট করে দেওয়ার পর মানে একটা ব্রাউজ ফিচার্স বলে একটা অপশন থাকে, ব্রাউজের মানে লোকে স্ক্রল করতে 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 হয়তো তোমার চ্যানেলটা পাচ্ছে, তোমার ইয়েটা পাচ্ছে, তো ওটা থাকে ইনিশিয়ালি শুরু শুরুতে ইউটিউব এরকম করে, এখনও করে, এখনও অনেক ভিডিও শুরুতেই আমার প্রচুর ভিউজ এসে এসে তারপরে ভিডিওটা স্টাক হয়ে যায়, তো এগুলো ভীষণ কমন। কিন্তু এইটা হচ্ছে বলে তুমি করাটা ছেড়ে দেবে না, তুমি রেগুলার আপলোড করো, আপলোড করতে করতে দেখো যে ঠিকই এই ব্যাপারটা থেকে তুমি বেরিয়ে আসবে, হয়তো প্রথমে অনেক তোমার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর আমি এখানে বসতে পারবো না, আমাকে জায়গাটা শিফট করতে হবে, এই অ্যান্সারটাকে কমপ্লিট করে দিই যে এটা হতে পারে, এটা খুব কমন, এটা শুধু তোমার সাথে হচ্ছে এমন নয়, বাট হ্যাঁ তুমি চেষ্টা করো যে কনসিস্টেন্ট থাকার, আরও বেশি বেশি করে শর্টস দেওয়ার, অন্তত দিনে দুটো করে যদি শর্টস দিতে পারো আরও ভালো, সো বেশি করে শর্টস দাও, যে জনরার ওপরই তোমার চ্যানেল সেটা তুমি বলোনি, যে জনরার ওপরই রয়েছে আরও রিসার্চ করো, আরও কীভাবে কন্টেন্টে কন্টেন্টটাকে ভালো করা যায় সেটার চেষ্টা করো। কন্টেন্ট কিন্তু কিং, মানে বাকি ভালো ফোন ভালো এডিটিং এগুলো হচ্ছে আনুষঙ্গিক জিনিস, কন্টেন্টটা হচ্ছে মেন থাকা দরকার, কন্টেন্ট যদি সলিড হয় ভালো হয়
সো ইউ ক্যান গো আর কি, আরো বেশি বেশি করে ভিডিও বানাও, আরো বেশি বেশি করে আপলোড করো, দেখবে ধীরে ধীরে এই ফ্রিজ যে হয়ে যাচ্ছে তোমার ভিউজটা, সেটা থেকে আই গেস তোমার ঠিক হয়ে যাবে, কারণ এটা প্রথম প্রথম দিকে আমারও হতো। আচ্ছা নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে সুজাতা পাত্র ও করেছে, দিদিভাই বলছে যে ইউটিউব চ্যানেলটা যে ইমেল আইডি দিয়ে খোলা আছে ওই ইমেল আইডিটা চেঞ্জ করে নিউ ইমেল আইডি কি করে অ্যাড করবো জানিও, আর একটা কোয়েশ্চেন কোন অ্যাপ দিয়ে এডিট করো, আর ভিডিওতে নন কপিরাইট সং অ্যাড কীভাবে করব। তো এই নন কপিরাইট অ্যাড নিয়ে, নন কপিরাইট মিউজিক নিয়ে প্রচুর প্রশ্ন এসেছে। দেখো তোমরা দেখেছো যে আমি ভিডিওতে প্রচুর মিউজিক অ্যাড করি, প্রচুর মিউজিক আমি কপিরাইটও খাই, দ্যাটস ট্রু, কিন্তু তোমাকে ওই রিস্কটা নিতে হবে, কারণ স্টার্টিংয়ে তুমি ইউ ডোন্ট নো, অনেক সময় নন কপিরাইট মিউজিক লেখা থাকলেও সেই ভিডিওতে সেই মিউজিকে কপিরাইট দিয়ে দেয়, তো তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, যত এক্সপেরিমেন্ট করবে তত তুমি বুঝতে পারবে। বাট হ্যাঁ, তোমাদেরকে যেটা বলে রাখি, NCS ইউটিউবে একটা চ্যানেল আছে NCS নন কপিরাইট সাউন্ড বলে, ওখানকার মিউজিকগুলোতে ন্যাচারালি কপিরাইট আসে না, কপিরাইট ক্লেম আসে না, ওখানকার মিউজিক তোমরা নির্দ্বিধায় অ্যাপ্লাই করতে পারো। এছাড়া ইউটিউবের নিজস্ব অডিও লাইব্রেরি রয়েছে, YT অডিও লাইব্রেরি, সেখান থেকে তোমরা মিউজিক অ্যাপ্লাই করো, এগুলোতে তোমরা চোখ বন্ধ করে অ্যাপ্লাই করো, মিউজিক কিচ্ছু হবে না। এবার অনেক সময় তোমরা দেখেছো আমি পিয়ানোর অ্যাড করি, গিটার অ্যাড করি, অনেক সময় আমি বাংলা গান অ্যাড করি, হিন্দি গান অ্যাড করি, সেগুলো আমি ইউটিউব থেকেই পাই, নন কপিরাইট বেঙ্গলি সং বলে লিখলে যে গুলো আসবে সেগুলো দেখবে, দেখে সেই ভিডিওটার কমেন্ট সেকশনে গিয়ে পড়বে যে তারা মানে অনেকে এক্সপেরিমেন্ট, তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে যে তাদের ভিডিওতে এসে গেছে কপিরাইট ক্লেম, তো অনেকে আবার বলে যে না কপিরাইট ক্লেম আসেনি, তো সেই কমেন্ট সেকশনটা পড়বে, মানে রীতিমতো রিসার্চ করবে, এগুলোর জন্য দু ধরনের রিসার্চের দরকার, তো সেগুলো করলে সেগুলো অ্যাপ্লাই করতে পারো। বেসিক্যালি SVF এর যে গানগুলো আছে বাংলা, তাতে অনেকগুলোতে কপিরাইট ক্লেম আসেও না, তো এইভাবে আমি এক্সপেরিমেন্ট করতে করতে শিখে গেছি এখন, তাই নির্দিষ্ট কিছু গান রয়েছে দেখবে সেগুলো আমি বেশিরভাগ সময় মানে ঘুরিয়ে ফিরিয়ে অ্যাড করি, কারণ আমি জানি ওগুলো থেকে আসবে না। আবার রিসেন্ট আমার বেশ কিছু ভিডিওতে মানে আমি নন কপিরাইট মিউজিক দিয়েও আমার কপিরাইট ক্লেম এসেছে, সো এগুলো একটুখানি করতে হয়। কপিরাইট ক্লেম এলে তোমার চ্যানেলের সেরকম কোনো ক্ষতি হবে না, টাকাটা মানে তোমার আর মনিটাইজেশনটা হবে না সেই ভিডিওটাতে, আর কপিরাইট এলেও পরে সেই কপিরাইটটা তোমরা তুলে নিতে পারো, তারও অনেক অপশন রয়েছে, সেই লাইক যে পার্টটাতে কপিরাইট এসে যে গানটার জন্য সেই গানটাকে তোমরা মিউট করে দিতে পারো, সেই সেগমেন্টটা সেই পার্টিকুলার পার্টটাকে তোমরা কেটে দিতে পারো, বা সেটার বদলে গান রিপ্লেসও করে দিতে পারো, তো এরকম জিনিসগুলো রয়েছে। আমার মনে হয় এগুলো তোমরা যত রিসার্চ করবে, যত সার্চ করবে, জোরে বৃষ্টি নামছে আমি এখান থেকে এখন যাবো, তো এগুলো যত তোমরা সার্চ করবে তত তোমাদের জন্য ভালো, তত তোমরা জানবে আর কি। আর বাকি যেটা বললে যে এডিটিং অ্যাপ, সেটা তো আমি বলেইছি ইনশর্ট, আর ইউটিউব চ্যানেলের ইমেল আইডি চেঞ্জ, এটা প্লিজ একটু টেক চ্যানেলের ভিডিও দেখে নাও, কারণ বললে পারে তুমি বুঝতে পারবে না সত্যি কথা বলতে কি, তো হাউ টু চেঞ্জ ইউটিউব ইমেল আইডি, এটা বললে পারে ইউটিউবে চলে আসবে, একটা আলাদা ইমেল আইডি করা ভালো, ইউটিউবের জন্য আলাদা থাকলো আর একটা কোলাবোরেশনের জন্য আলাদা, এরকম দুটো আলাদা ইমেল আইডি করা খুব ভালো, কারণ তোমরা জানো রিসেন্টলি আমাকে এই জন্য বুঝতে হয়েছে। সো ইয়া দ্যাটস ইট, নেক্সট পার্টটা আমি ভেতরে গিয়ে করছি কারণ বৃষ্টি পড়ছে। হাই গাইস, সরি ফর দ্য ইন্টারাপশন, অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুট করতে করতে দেখলাম যে অনেকটা বড় হয়ে গেছে, যেটা একটা পার্টে দেওয়া কোনোভাবেই পসিবল না, তোমরা এনার্জি লুজ করে যাবে, লাইক তো করবেন উল্টে ডিসলাইক করে চলে যাবে, দ্যাটস ওয়াই ঠিক করেছি যে ভিডিওটা দুটো পার্টে দেবো। সো প্রথম পার্টে লাইক টার্গেট কিন্তু 300টা, যত তাড়াতাড়ি সেটা ফুলফিল হয়ে যাবে বা যত ভালো করে তোমরা এটাকে অ্যাকসেপ্ট করবে, এই ভিডিওটাকে যত ভালোবাসা দেবে তত তাড়াতাড়ি সেকেন্ড পার্টটা চলে আসবে, সো প্লিজ ভিডিওটা লাইক করো। আর তোমাদের এত করে লাইক করতে বলছি এই কারণে, কারণ তোমাদের লাইকটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের কাছে, দ্যাটস ওয়াই লাইক করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, যারা প্রথমবার আমাকে দেখলে, আমি সুকন্যা, এখন চাষমি সুকন্যা, সো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড নেক্সট পার্ট নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে, স্টে টিউন ফর দ্যাট, বাই।